আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 21 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জোহরাকে দেখে যতটা কঠোর মনে হয়েছিল সে আসলে ততটা কঠোর নয়। দিহা নরিন সারা দিন কিছুই খায়নি, ওদের মুখ দেখে যেন চট করে ব্যাপারটা বুঝে গেছেন তিনি। ভাত তরকারি রান্না করা ছিল না, তাই অরিন দিহানের জন্য বাত্রেদের দুটো ডিম ভিজে নিলেন। অলিন্দে একটা পার্টি বিছিয়ে খাবার নিয়ে অরিনকে ডাক দিলেন। অরিন ওনার রুমে বসতে বসতে ঘুমিয়ে গেছে। অরিন ঘুমুঘুমু গলায় আসছি বলল। জোহরা বাইরে আসলেন দিহানকে ডাকতে। দিহান বাইরে দাঁড়িয়ে ফোনটি ছিল, ওনার ডাক শুনে এসে দেখলো উনি খাবার বেড়েছেন। যদিও তার খেয়ে দেওয়া আছে তবুও খেতে ইচ্ছে নাই তার। দিহান বলল, এত রাতে এসব কি আন্টি, রাত 1:30 বাজে। জোহরা বলল, রামতে রামতে 1:30 হয়ে গেছে বাবু, সমস্যা নাই, খাইয়ে লো। দিহান বলল, না আন্টি একদম খেতে পারবো না, আপনি বরং ঘুমানোর জায়গাটা একটু দেখিয়ে দিন, বাইরে অনেক মশা। জোহরা বলল, আগে খাইয়া লো বাবু, তোমরা আমার মেহমান, মেহমানরে কেউ না খাওয়ায় রাহে। জোহরা জোর করে দিহানকে বসালেন, তারপর অরিনকে ঘুম থেকে তুলে নিয়ে আসলেন। অরিন ঘুম ঘুম চোখে এসে দিহানের পাশে বসল, চোখে প্রচণ্ড ঘুম তার। ঘুমের চাপে অরিন দিহানের কাঁধে মাথা রাখে। দিহান প্লেটে ভাত নিতে যাচ্ছিল, অরিন এভাবে কাঁধে মাথা রাখায় তার হাত থেমে যায়, কিঞ্চিৎ ইতস্তত হয়ে পড়ল সে। জোহরা দাঁত বের করে হেসে বললেন, ঘুম এখনো বাগে নাই, ওর চোখে পানি দাও। দিহান হাসার চেষ্টা করল, তার রাগ হচ্ছে অরিনের উপর, কিন্তু জোহরার জন্য কিছুই বলল না। অরিনের মাথাটা তুলে পানি দিয়ে চোখটা ধুয়ে দিল। অরিনের ঘুমের ঘোর কিছুটা কাটল, হাই তুলে সোজা হয়ে বসে সে চারদিকে তাকিয়ে দেখলো ঘরের বাইরে অলিন্দে খাবার পাটি বিছিয়ে দেওয়া হয়েছে। এরকমভাবে কখনো খায়নি অরিন, শুধু নাটকে এভাবে খেতে দেখেছে। অরিন ঘুম জড়ানো গলায় জোহরাকে বলল, নাটকের মতো বাদ দিয়েছেন কেন আপু? অরিনের কথায় টাসকি খায় দিহান ও জোহরা। অরিনের সেদিকে খেয়াল নেই, সে চোখ বন্ধ করে বসে আছে। দিহান অরিনের দিকে পানি জগে গিয়ে দিয়ে কিঞ্চিত জারি মারা গলায় বলল, যাও মুখ দিয়ে আসো। অরিন বিরক্তি নিয়ে জগ হাতে নিয়ে গেল। দিহান হাসার চেষ্টা করে জোহরাকে বলল, কিছু মনে করবেন না আন্টি, ঘুমের করেই বলে ফেলেছে। জোহরা কিছুই বললেন না, অরিন মুখ দিয়ে এসে খেতে বসল। খাওয়ার মাঝখানে জোহরা দিহানের উদ্দেশ্যে বলল, এখন তো এটাই জানলাম না তোমাকে সম্পর্ক কি, মানে তোমরা একজন আরেকজনের কি লাগো? অরিন বাপ চিবতে চিবতে বলল, এনা আমার জামাই, আমি এনার বউ। জোহরা মুখ বড় হাসি নিয়ে ও বললেন, দিহানের রাগ হলো অরিনের উপর, আচ্ছা বলেছে বলুক, এনা আবার কেমন ল্যাঙ্গুয়েজ? খাওয়া দাওয়া শেষে দিহান অরিনকে ঘুমানোর জন্য জোহরার পাশের রুমটা দেওয়া হলো। জোহরার দুটোই রুম, একটাতে উনি আরেকটাতে দিহান অরিনকে দিলেন। রুমটা খুব ছোট, একটা খাট একটা আলমারি, দেড় হাতের মতো জায়গা ফাঁকা, এটুকুতে কেউ ঘুমাতে পারবে না। খাটেও মাত্র একটা বালিশ। দিহান বিপাকে পড়ল, এখন সে ঘুমাবে কোথায়? বাসায় না হয় সোফাতে ঘুমাতো, এখানে তো একই বিছানাতে ঘুমাতে হবে। অরিন বলল, আমি নিচে ঘুমাতে পারবো, আপনি খাটে ঘুমিয়ে যান। দিহান ফ্ল্যাশ জ্বালিয়ে দেখল নিচটা পাকা নয়, মাটির। যদি কার্পেট বিছানো হতো তাহলে কথা ছিল, কিন্তু সরাসরি মাটিতে কোনো পাটি ছাড়া কীভাবে ঘুমাবে? দিহান বলল, তুমি ঘুমাও, আমার রাত জাগার অভ্যাস আছে, তাছাড়া রাত 2 বাজে, কয়েক ঘন্টা বসে কাটানো যাবে। অরিন প্রফুল্ল কণ্ঠে বলল, তাহলে চলুন আমরা গল্প করি। দিহান কিঞ্চিৎ ধমক দিয়ে বলল, ঘুমাতে বলছি না, ঘুমাও। অরিন মুখটা কালো করে ঘুমাতে গেল। এই মানুষটা এমন কেন, তার সাথে গল্প করলে কি এমন হয়ে যাবে? সবসময় করল্লার মতো তিতা তিতা কথা না বললে কি হয়? অরিন শুয়ে শুয়ে দিহানের দিকে তাকিয়ে রইল। দিহান ফোন টিপছে, ফোনের আলোয় মুখটা চিকচিক করছে। লোকটার সৌন্দর্যের জন্য রূপকথার রাজ্য থেকে কুড়িয়ে আনা, একদম রাজপুত্র ভাব। দিহানের দিকে চেয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে যায় অরিন। এদিকে হাই তুলতে তুলতে দিহান অরিনের পাশে শুয়ে পড়ল। খাটটাও ছোট, তাও বালিশ মাত্র একটা, তাই তাদের মাঝে এক আঙ্গুলের দূরত্ব দিহানের চোখে লেগে আসছিল। এমন সময় ফোন বেজে ওঠে।
গুমুজুমুক চোখে ফোনটা তুলতেই ফোনের ওপাশ থেকে জাজালো গলায় লারা বলল, ওই কি করো তুমি, আজ সারাদিন একটাও ফোন দিলা না, এতক্ষণ অনলাইনে ছিলাম মেসেজ করলা না, এখন আমায় বিরক্ত লাগে? দিহান ঘুম জানানো বিরক্তি গলায় বলল, লারা অযথা তোমার জ্ঞান জ্ঞান ভালো লাগে না, আমি তোমাকে সকালে মেসেজ করছি যে আমি একটা কাজে যাচ্ছি, বাসায় এসে কথা হবে, তবু এসব কেন বলছো? লারা বলল, আমি জ্ঞান জ্ঞান করি? দিহান তোমার এইসব গাছারা কথাবার্তা না আমার একদম ভালো লাগে না। আর হ্যাঁ, কোন মেয়ের সাথে কথা বলো যে মেসেজ সিন করো রিপ্লাই দেওয়ার সময়টা পাও না? দিহানের ইচ্ছে হলো লারাকে ইচ্ছে মতো ঝাড়ি দিতে, কিন্তু পাশের ঘরের জোহরা আছেন তাই সে আস্তে করে বলল, উল্টাপাল্টা মেসেজের রিপ্লাই আমি দিই না, সেটা হয়তো তুমি জানো। লারা তার চিল্লে সুরে বলল, হাহ দিহান তুমি জানো তুমি অনেক বদলে গেছো? দিহান বলল, এসব জানার সময় নেই আমার, আমি কোনো সিচুয়েশনে আছি সেটা জানার চেষ্টা করেছো কখনো? প্রতিদিন যে বলি প্রবলেমে আছি প্রবলেমে আছি, কখনো জানতে চেয়েছো কী প্রবলেম আমার? দিহানের জারিমানা কথাটা শুনে লারা কিছুই বলল না। দিহান আর কিছু বলতে যাবে, তখনই কোনো এক ভয়ঙ্কর প্রাণীর হুঙ্কার ভেসে এলো, সাথে সাথে অরিন ভয় চিৎকার দিয়ে দিহানকে জড়িয়ে ধরে। আকস্মিক চিৎকারে দিহান হতভম্ব হয়ে যায়, তারপর ভয়ঙ্কর হুঙ্কারটা তার কানেও আসে। বুঝতে পারে অরিনের ভয় পাওয়ার কারণ, অরিন দিহানকে জড়িয়ে চিৎকার করে যাচ্ছে, দিহান একটু নড়তে পারছে না, অরিন একদম হাত পা দিয়ে আষ্ট্রে পৃষ্ঠে ধরে রেখেছে। জোহরা ওনার ঘর থেকে গলা উঠিয়ে জিজ্ঞাসা করলেন, বাবু কি হয়েছে? দিহান বলল, কিছু হয়নি আন্টি, কিছু একটার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, আপনি ঘুমান, এই চিল্লানি বন্ধ করো। শেষের কথাটা ধমক দিয়ে বলল দিহান, অরিন চিৎকার থামিয়ে দিল দিহান, কিন্তু দিহানকে এখনও ছাড়েনি সে, শরীর থরথর করে অস্বাভাবিকভাবে কাঁপছে। দিহান বলল, আমাকে ছাড়ো, কিচ্ছু হবে না, একটু দূরে সরে ঘুমাও, আমি আছি তোমার পাশে। অরিন দিহানকে ছেড়ে দিলেও গা ঘেঁষে রইল, জড়সড় হয়ে শুয়ে ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অরিনের চিৎকারের চক্করে দিহান ভুলে গেছে লারা এখনও লাইনে আছে। এতক্ষণে তার হুশ আসলো যে সে ফোন কাটেনি, বুকটা ধুক করে উঠল, তার ফোনটা কানে লাগিয়ে ক্ষীণ গলায় হ্যালো বলল। লারা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, মেয়েটাকে? দিহান দিহান কী বলবে ভেবে পেল না, সেদিন ভিডিও কলে অরিনকে দেখে লারা যা কাণ্ড করেছিল সেটা অনেক কষ্ট করে ম্যানেজ করেছে, আজ কি বলবে? লারাকে বলে দিত সে, কিন্তু লারা এইটুকু বিষয় নিয়ে অনেক কাহিনী করবে, সুইসাইড করতে দুইবার ভাববে না, তাই দিহানের আজও কিছুই বলা হয়নি। লারা আবারও বলল, কি হলো দিহান? সেদিন না হয় মেয়েটা তোমাদের আত্মীয় ছিল, বাসায় জায়গা ছিল না তাই তোমার রুমে ঘুমিয়েছিল, আজকের মেয়েটা কে? এ মেয়ে তোমার সাথে একই বিছানা কি করে? দিহান বলল, লারা অ্যাকচুয়ালি দিহান আর কিছুই বলতে পারলো না, লারা ফোন কেটে দিল, দিহান বারবার লারাকে ফোন দিল, লারা ফোন ধরল না, একসময় ফোনটা বন্ধ করে দিল। দিহানের এবার খুব রাগ হলো অরিনের উপর, উঠে রুম থেকে বেরিয়ে আসলো সে, কি দরকার ছিল এত জোরে চিৎকার করার? লারা অন্য মেয়েদের মতো না, ও খুব জেদি, এসব শুনে নিজের ক্ষতি করবে, না জানি এখন কি করছে। অরিন ভয়ে একা থাকতে না পেরে সেও বাইরে চলে আসলো, দিহানের পাশে কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। দিহান জারিমারা গলায় বলল, সমস্যা কি তোমার? একটু শান্তির জন্য এখানে এসেছি, প্লিজ যাও এখান থেকে। অরিন মাথা নিচু করে ক্ষীণ গলায় বলল, আমার একা ভয় লাগছে। দিহান বিরক্তি নিয়ে বিরক্ত গলায় হাত জোর করে বলল, প্লিজ লিভ মি অ্যালোন। অরিন নড়ল না, দিহান জোর করে অরিনকে টেনে হেঁচড়ে এনে ঘরে ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, একটু শব্দ করবা তো একদম গুল্লি করে মেরে দেব, বলে অরিনকে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে বাইরে থেকে চিটকিনি লাগিয়ে দিল। অরিন কেঁদে দিল, এই লোকটা এত পাশান কেন? সে তো শুধু পাশে দাঁড়িয়েছিল, হারিকেনের আলোটা নিব নেব তাও মুহুর্মুহু ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছে। অরিন দু হাতে কান চেপে শুয়ে রইল, দিহানের একটু মায়া হলো না অরিনের জন্য। কেন মায়া হবে? এই মেয়ের জন্য সব কিছু বরবাদ হয়ে গেছে, প্রথমে পরিবারের কাছে লজ্জা সম্মানের জোরে বিয়ে, অবশেষে তার ভালোবাসাটা হারানোর পথে, এত কিছুর পরে মায়া হওয়ার কথাও নয়। রাতের বাকি সময়টাও কেটে যায় ভয়ে, অরিনের আর ঘুম আসে না। সকালের আলো ফুটতে দিহান অরিনকে দরজা খুলে দিল, নিজের কাজের জন্য কিছু গিল্টি ফিল হচ্ছে তবুও অরিনকে সরি বলল না। অরিন কাঁপতে কাঁপতে চোখ লাল করে ফেলেছে, দিহানের খারাপ লাগলো, এতটাও হার্ড করা ঠিক হয়নি। দিহান অরিনকে বলল, যাও ফ্রেশ হও গিয়ে। অরিন কিছুই বলল না। দিহান বলল, রাগটা কাকে দেখাচ্ছ তুমি জানো? রাতে করে তোমার কাণ্ডের জন্য আমার গার্লফ্রেন্ড রাগ করে আছে, ওর সাথে কলে ছিলাম, এখন ওর ফোন বন্ধ। অরিন চোখ তুলে তাকালো দিহানের দিকে, লোকটার চেহারায় অস্থিরতার ছাপ, নিজের উপর খুব রাগ হলো তার, কেন যে চিৎকার মারতে গিয়েছিল কিন্তু ঘুমের মধ্যে এমন ডাক কানে গেলে তো যে কেউ ভয় পাবে। অরিন
কোনো কথা না বলে চলে গেল বাইরে মুখ ধুতে। এখানে কোনো টিউবওয়েল নেই, দূর থেকে পানি আনতে হয়। অরিন জগ নিয়ে পানি এনে মুখ ধুয়ে আসলো। জৌরা বাসের ভিতর কী যেন রান্না করছে। অরিন ওনার পাশে বসে বলল, এসব কি আন্টি? জৌরা বলল, ব্যাম্বু চিকেন। অরিন বলল, নুডলসের মতো এটা কি? জৌরা বলল, এটার এক মন্ডি, চাল দিয়ে বানানো লাগে। অরিন বেশ আগ্রহ নিয়ে বসে রান্না দেখলো। অল্পতে খুশি ও মেয়েটাকে দেখে জহুরা আন্দাজি করতে পারলেন না শেষ রাত মেয়েটা কেঁদে কাটিয়েছে। নাস্তা শেষে জহুরা দিহানকে বলেন, তোমরা গুইরা হো, আমার বাইজির আইতে দেরি হইব। দিহান শুধু হাসার চেষ্টা করলো, ঘুরোঘুরি ইচ্ছে নেই তার। লড়ার ফোন বন্ধ দেখে ভিতরের চঞ্চল পাখিটা যেন তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করছে। তবে অরিন বেশ খুশি হলো, জহুরা এর জোরাজুরিতে দিহানকে রাজি হতে হলো। ভদ্রতার খাতিরে অরিনকে সাথে নিয়ে ঘুরতে বের হলো দিহান। পাহাড়ের শেতানো তৃণের ওপর দিয়ে হাঁটার সময় হাঁটার স্বাদটা অন্যরকম। অরিন তাকিয়ে দেখলো দিহান এই স্বাদটা না নিয়ে যে সে বারবার কাকে যেন ফোন দিয়ে যাচ্ছে। অরিন কিঞ্চিত সংকোচ নিয়ে বলল, কাকে ফোন দেন? দিহান কিছুই বলল না, তার চেহারায় বিষণ্ণতার ছাপ। অরিনের কথা শুনে বিষণ্ণতার সাথে বিরক্ত ফুটে উঠেছে। অরিন ক্ষীণ গলায় বলল, আপনার মন খারাপ কেন? দিহান এবার কোনো জবাব দিল না। অরিন কিছু বলল না। যেদিন থেকে এটা জেনেছে দিহানের কাছে পিস্তল আছে, সেদিন থেকে দিহানের সাথে কথা বলতে ভয় লাগে ওর। একটা উঁচু জায়গায় গিয়ে দিহান ফোনটা পকেটে ঢুকিয়ে হাত বাজ করে দাঁড়িয়ে রইল। স্থির চোখে উদয় হওয়া লালচে ভানুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছে। চেহারায় মন খারাপের সাথে রাগটা ফুটে উঠেছে। কুঞ্চিত কপাল, নাকের ডোকের রক্তচন্দন লেগেছে যেন, রাগের জন্য লাল হয়ে আছে। বাতাসের সংস্পর্শে ঘন মসৃণ চুলগুলো হেলে দুলে নিচে যাচ্ছে। দৃশ্যটা অরিনের কাছে কোনো রাগী রাজপুত্রের রাজ্য দেখার মতো লাগছে। অরিন দিহানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলল, আপনি আর দিশাপুর চেহারা সবসময় রাগ ফুটে থাকে। কথাটা বলতেই দিহান তীক্ষ্ণ চোখে অরিনের দিকে তাকালো। অরিন আর কিছু না বলে চুপসে যায়। দিহান রাগী গলায় বলল, আমি কেমন সেটা তোমার ধারণা নেই, যদি থাকতো আমার সাথে এমনটা করার সাহস পেতে না। আমার পরিবার অন্যকে প্রশ্ন দেয় না বলে আজ তোমার সাথে আমাকে জড়তে হয়েছে, নয়তো আমার উপর হুকুম চালানোর সাহস কারো হয় না, সেটা হোক আমার বাবা অথবা আমার মা। অরিন মাথা নিচু করে ফেললো, এই কথাটা লোকও বলেছে। অরিন যদি বাচ্চার কথাটা না বলতো তাহলে নাকি দিহানের উপর জোর করার মতো সাহস কারো হতো না। তবুও দিশা একদিন অরিনকে নিয়ে হসপিটালে যেতে চেয়েছিল প্রেগনেন্সি টেস্ট করাতে, কিন্তু অরিনের ভয়ে কান্না করা দেখে সুমনা কী ভাবলেন কে জানে, উনি অরিনকে যেতে দেননি। দিহান অরিন একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কারো মাঝে আর কোনো কথা হলো না। হঠাৎ একটা হকি স্টিক এসে পড়ল দিহান ও অরিনের সামনে। কিছু বুঝে ওঠার আগে একদল মুখোশধারী তাদের ঘিরে ফেলল। কারো হাতে কিছু নেই, অরিন ভয়ে দিহানের হাত আঁকড়ে ধরল। দিহান লোকগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে অরিন লোকগুলোকে কাঁপা কাঁপা গলায় বলল, আপনারা কারা? লোকগুলো হু হু করে হেসে উঠল। দিহানের কুঞ্চিত কপাল আরও কুচকে গেল। অরিন স্বপ্ন ঢুক গিলে বলল, কী চাই আপনাদের? একটা মুখোশধারি বলল, তোদের লাশ বলে হো হো করে হেসে উঠল। অরিন লোকটার কথা কেঁপে উঠল, ভয়ার্থ চোখ দিহানের দিকে তাকালো, কিন্তু দিহান ভয় পেয়েছে বলে মনে হচ্ছে না। অরিন কাঁপা কাঁপা গলায় বলল, চলে যান এখান থেকে, আমাদের কাছে কিন্তু পিস্তল আছে বলেই দিহানকে কোণে মেরে ফিসফিসিয়ে বলল, ওই পিস্তল বের করুন। দিহান স্বাভাবিক কণ্ঠে বলল, ওটা তো ফেক। অরিন চোখ বড় বড় করে তাকালো, তার মানে এই লোকটা এতদিন ফেক পিস্তল দিয়ে ভয় দেখাতো। অরিন ভয়ে দিহানের হাত ধরে দিহানের একটু পাশ ঘেঁষল। দিহান সবার দিকে তাকিয়ে এটাই আন্দাজ করলো, এদের সাথে লড়াই করা তার জন্য কিছুই না, কিন্তু অরিনের ক্ষতি হবে এতে। কোনো মেয়ের ক্ষতি হোক এটা তার কখনোই পছন্দ নয়, তাই আগে অরিনকে সেফলি রাখতে হবে। দিহান অরিনের হাত ধরে পিছাতে পিছাতে হঠাৎ দৌড় দিতে লাগলো। লোকগুলো তাদের পিছু পিছু দৌড় দিল। দিহান দৌড়তে দৌড়তে লতা পাতার আবরণে একটা গর্ত দেখে সামনে লুকিয়ে গেল। গর্তে ঢুকে মাথা নিচু করে বসে অরিনের মাথাটা নিচু করতে বলল। দিহান ভয় পেয়ে পাচ্ছে এটা ভেবে অরিন চট করে চঞ্চল হয়ে উঠল। সাহসী গলায় বলল, একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে রক্ষা করে সুস্থভাবে নিয়ে যাব। অরিন কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে ওড়না বেঁধে গর্ত থেকে উঠতে লাগলো। সামনে তাকিয়ে দেখলো লোকগুলো রামদা হাতে দৌড়ে আসছে। চোখ বড় বড় করে তাকিয়ে শুকনো এক ডোকগুলে দিহানের হাত ধরে বলল, আরে দৌড়ান, রামদা নিয়ে আসছে বলে অরিন দিহানকে নিয়ে দৌড়াতে লাগলো। অরিনের কাণ্ড দেখে এই পরিস্থিতিতে দিহানের হাসি পাচ্ছে। অরিন দৌড়াচ্ছে আর দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই প্রথম অরিনের কাণ্ডে দিহানের পেটে হাসি আসছে, কিন্তু অরিন তার মতো দৌড়াচ্ছে আর দোয়া পড়ছে।
সে ভেবেছিল লোকগুলো খালি হাতে আসছে, তার মতো কোনো পকেট চোর হবে, তাই সাহস দেখাচ্ছিল। কিন্তু রামদা দেখে তার সাহস দপ করে নিভে গেছে। দিহান অরিনকে নিয়ে একটা পাথরের আড়ালে লোকালো। অরিন এখন গুনগুন করে দোয়া পড়ছে আর খাচ্ছে। দিহান একটা পাথর ঘেঁষে পিছনে তাকালো, তারপর বলল, তুমি এখানে বসে থাকো, একদম নড়বে না, আমি আসছি। অরিন ভয়ার্ত গলায় বলল, আপনি কই যাবেন? দিহান বলল, ওরা কেন আমাদের পিছু নিচ্ছে জানতে হবে বলে দিহান উঠতে যাবে। অরিন দিহানের হাত ধরে ফেলে কাতর চোখে তাকিয়ে বলে, যাবেন না প্লিজ, ওদের কাছে বড় বড় রামদা আছে। দিহান নিজের হাতের উপর থেকে অরিনের হাত সরিয়ে মৃদু হেসে বলল, এর থেকেও বড় জিনিসের সাথে লড়াই করে বেঁচে ফিরেছি বলেই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসলো। সামনে একটা বড় ডাল ফেলা দেখে হাতে নিয়ে সামনে এগিয়ে গেল। লোকগুলো দিহানকে খুঁজছিল, তাকে চোখে পড়তে দৌড়ে আসলো তার দিকে। দিহান কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ করে দুজন। ডাল সাথে করে আনায় নিজেকে রক্ষা করতে সক্ষম হয় দিহান। মারামারির এক পর্যায়ে যখন দিহান পেরে উঠছে না, তখন পিছন থেকে পিস্তল বের করে। এরকম অ্যাটাক আর নতুন নয়, বারবার তার উপর অ্যাটাক হয়, আর তার সেফটির জন্য পিস্তল সাথে রাখা। এমনিতে ডালের আঘাতে সবাই আহত ছিল, পিস্তল বের করে লোকগুলো ভয় পেয়ে যায়। দিহান এক দুই না ভেবে একজনকে শ্যুট করে। একজন এসে দিহানকে বুক বরাবর রামদা চালায়। বাকিস দিহান সরে যায়, কিন্তু বাকিরা দমিয়ে যায় না। অরিন পাথরের আড়াল থেকে সব দেখেছিল। দিহানের মাথা থেকে রক্ত পড়ছে দেখে আর বসে থাকতে পারলো না, দৌড়ে চলে আসলো লোকগুলোর সামনে। একজন তখন দিহানের গলা চেপে ধরেছিল। অরিন ডাল হাতে নিয়ে লোকটার মাথায় অনেক জোরে আঘাত করে। ছাড়া পেয়ে দিহান উঠে লোকটার পড়ে যাওয়া রামদা হাতে নেয়, অন্য হাতে পিস্তল। এবার সবাই জানের ভয়ে চলে যেতে লাগলো। যে লোকটা গুলি খেয়েছে সে পড়ে রইল। দিহান মাথা দিয়ে রক্ত পড়ছে, হাতে ও পিঠে রামদার আঘাত লেগেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। লোকগুলোর যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে অরিন। ওন্না দিয়ে দিহানের মাথা বাঁধতে বাঁধতে কেঁদে কেঁদে বলল, খুব ব্যথা পাচ্ছেন তাই না? কি দরকার ছিল আসার? আমি বলেছিলাম আপনিকে আসবেন না। দিহান অরিনের দিকে তাকালো। মেয়েটা অস্থির হয়ে দিহানের রক্ত মুছে যাচ্ছে। এটুকু অবুঝ মেয়ে এত চিন্তা কেন করে তার? দিহান গম্ভীর গলায় বলল, চলো বলেই দিহান হাঁটতে লাগলো। রক্তে ওন্নাটা লাল হয়ে গেছে। দিহান ভেবে পাচ্ছে না দুদিন পরপর এইসব অ্যাটাক কে করে তার উপর। ঘরে ফিরতেই জহুরা ওদের এই অবস্থা দেখে হন্তদন্ত হয়ে কি হয়েছে জানতে চাইলেন। সব কিছু খুলে বলার পরে জহুরা বললেন, এসব ডাকাতের কাজ। উনি কি সব লতাপাতা পেস্ট করে দিহানকে লাগিয়ে দিলেন? প্রথমে খুব জ্বালাপোড়া করলেও আস্তে আস্তে বেটার ফিল করলো দিহান। জহুরা বললেন দিহানকে শুয়ে থাকতে। দিহান শুয়ে থাকলো। অরিন দিহানের পাশে বসে বাতাস করতে লাগলো, তার চেহারায় দিহানের জন্য ক্ল্যাশ। দিহান বলল, তোমাকে বলেছিলাম আমি লুকিয়ে থাকতে, তুমি বেরিয়ে আসছিলে কেন? যদি ওরা তোমার ক্ষতি করতো এসব দায়ভার কে নিত? অরিন কিছু না বলে চুপ করে রইল। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ওরা আপনাকে মারছিল, আমার কষ্ট হয়েছিল দেখে। দিহান বিরক্তি গলায় বলল, আমি কোনো হিরো না যে মারামারি করব আর মার খাবো না। তুমিও কোনো হিরোইন না যে এগুলোর একটা তোমাকে দলে নিজেকে ছাড়াতে পারতা। এসব ভুল আর কখনো করবে না, মনে রেখো। পরপুরুষ ছুঁয়ে দেওয়া মানে কলঙ্কের দাগ লাগা। অরিন আর কিছুই বলল না। দিহান শুয়ে থেকে লারাকে ফোন দিল, এখনো ফোনটা বন্ধ। দিশাকে ফোন দিল, সে ফোন না ধরে কেটে দিল। অরিনের জানতে ইচ্ছে হচ্ছে দিহানকে বারবার কাকে ফোন দিচ্ছে, কিন্তু দ্বিধা হচ্ছে তার। বারবার জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যাচ্ছে। অরিনার হাব্বা বুঝে দিহান তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর অরিনকে বলল, তুমি কিছু বলবে? অরিন নাসূচক মাথা নাড়ল। দিহান বুঝতে পারলো অরিন বলতে চাচ্ছে কিন্তু ভয় বলছে না। দিহান ভরসা দিয়ে বলল, ভয় পেও না, যা বলার নির্ভয়ে বলতে পারো। অরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে, আর কিছু না। দিহান বলল, কি কথা? অরিন নাসূচক মাথা নেড়ে কিছু না বোঝালো। দিহান কিছু একটা ভেবে বলল, আচ্ছা বলো কি কথা বলতে মন চাচ্ছে। অরিন কিছুই বলল না, হয়তো সংকোচ নয়তো ভয় তাকে আঁকড়ে ধরেছে। দিহান সাহস দিয়ে বলল, ভয় নেই, যা বলার বলতে পারো, আজ তোমার কোনো কথায় সাজা দিব না। অরিনের মনে হয় এটাই শুনতে চেয়েছিল। সে লম্বা একটা হাসি টেনে নড়াচড়ে বসলো। দিহানের কেন জানি ভালোই লাগলো অরিনের এই অবুঝপনাটা। অরিন বলল, কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। দিহান বলল, তোমার ভালো লাগা খারাপ লাগা এসব বলতে পারো। অরিন বলল, আমার ভালো লাগা? দিহান ফোন টিপতে টিপতে ছোট্ট করে বলল, হুম। অরিন কোনো জড়তা ছাড়াই বলল, আপনাকে না আমার খুব ভালো লাগে, আপনার জিএফ না থাকলে আমি আপনার সাথে প্রেম করতাম। অরিনের কথাটা শুনে দিহান জটকা খেল। ফোন থেকে চোখ তুলে হতভম্ব হয়ে অরিনের দিকে তাকালো, কিন্তু মুহূর্তে নিজেকে প্রশ্নিত করে বলল, তো তুমি আমার সাথে প্রেম করতে চাও? অরিন লজ্জার সাথে হাসলো, তারপর বলল, আচ্ছা আমি যদি আপনার জিএফের মতো সুন্দরী হতাম আপনি আমার সাথে প্রেম করতেন? দিহান বলল, আমার জিএফ সুন্দরী এটা ঠিক, কিন্তু আমি তাকে সুন্দরী
দেখে ভালোবাসিনি, ভালোবেসেছি তার গুণ দেখে, যে গুণটা তোমার মাঝে নেই। অরিন মুখটা কালো করে ফেললো। তিহান বলল, আচ্ছা তুমি তো যথেষ্ট বড়, তাহলে তুমি এত ন্যাকামো করো কেন? লোপা তো তোমার বয়সী, ওকে দেখো কত বুদ্ধিমান। একটা কথা সত্যি করে বলো তো, তুমি চুরি কেন করো? অরিন ক্ষীণ গলায় বলল, আর করবো না, আপনাদের এখানে আসার পর থেকে আর করিনি, বিশ্বাস করুন। দিহান বলল, সেটা বুঝলাম, কিন্তু এটা বলো যে তুমি চুরি কেন করো? অরিন বলল, আমি আর করবো না, আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো, এখন থেকে আমি লোপার মতো চলবো, একদম সত্যি। দিহান বলল, আমি জিজ্ঞাসা করেছি চুরি করো কেন? অরিন বলল, আমি কোনো দিন গরিবের টাকা চুরি করিনি। দিহান কিছু বলতে যাবে, তার আগে দিহানের ফোন বেজে উঠল। মিহান কল দিয়েছে, দিহান ফোন ধরে হ্যালো বলতে মিহান বলল, ভাইয়া কই তুমি? দিহান বলল, আছি একটা জায়গায়, কাল সকালে চলে আসব। মিহান বলল, ভাইয়া যেভাবে পারো আজ আসো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। দিহান বলল, কেন কি হয়েছে? মিহান বলল, বাসায় আসলেই জানতে পারবে, প্লিজ তাড়াতাড়ি আসো। মিহান আর কিছু না বলে ফোন রেখে দিল। অরিন বলল, কি ফোন দিয়েছে? দিহান কিছু না বলে জৌরার খোঁজে বের হলো, উনি উঠেছেন কিনা কাজ করছিলেন। দিহান ওনাকে গিয়ে বলল, আন্টি আপনার বাইজি আসতে আর কতক্ষণ লাগবে? জৌরা বলল, হ্যাঁ তো কইছে সন্ধ্যাবেলা আইব। দিহান বলল, আন্টি আমি আজ যাচ্ছি, কাল আবার আসবো, ওনাকে বাড়িতে থাকতে বলবেন। জৌরা বলল, কী কো বাবু, আজ যাওন যাইব না, কাইলি যাও। দিহান বলল, যেতে হবে আন্টি, বাসা থেকে কল এসেছে। জৌরা বলল, এই হলে কেমনে যাইব বাবু, বাসার লোক তো দেখে পেরেশান হইব। দিহান বলল, কিছুই করার নাই, যেতেই হবে। জৌরাকে নিজের নাম্বারটা দিয়ে অরিনকে নিয়ে চলে আসলো দিহান। অরিন জৌরাকে বলে গেল সে আবারও আসবে, তবে সে কি জানে তার আসা আর সম্ভব কি না? এটা কি জানে তার জীবনের মোড়টা কীভাবে ঘুরতে যাচ্ছে? জানে কি সে শান্তিনিরে কী অপেক্ষা করছে তার জন্য? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু না, অনেক বড় হয়ে গেছে। পুরো গল্পটা যদি পড়ে থাকেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন না সবসময়। ফারুক স্টাডির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।